সোমবার রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে দুটি গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল। এলাকাবাসীদের অভিযোগ, এদিন বর্ধমান নির্মল ছিলে এক ব্যক্তিকে দাহ করতে গেলে সেখানে বিবাদ হয়। অভিযোগ, এরপর শম্ভু দাসের নেতৃত্বে বেশ কয়েকজন এই এলাকায় উপস্থিত হয়ে উত্তম দাস, তার স্ত্রী কল্পনা দাস ও মেয়েকে রড লাঠি দিয়ে আক্রমণ করা হয়। বাড়ি থেকে বাড়িতে শুয়েছিল, এসে নিয়ে যে মোড়া পুরিন এসছে শুয়েছিল, ডেকে আবার মেরেছে, নিয়ে বাড়ি থেকে আবার ছিটকে পালিন যাচ্ছে, তাও রাস্তাতে আগুলি মেরেছে, আমার বউকে মেরেছে, আমার মেয়েকে মেরেছে, আমার সুদ্ধ মেরেছে, বুঝলে তো। এত মাছ মাছ দেখা যায় না, কেমন করে মাছছে, আমরা কেড়ি রাজ চুকার করি না, তাও বাড়িতে ঢুকিয়ে মেরে যাচ্ছে। তার ওই ছেলেগুলো যার যার নাম বললে ওরা মেরেছে আমাদেরকে, বুঝলে তো। ওরা কি কাজ করে আমি জানি না, কয়টি বলতে পারছি না কি কাজ করে, ওরাই আমাদেরকে মেরে গেছে চারজনা মেলে, বুঝলে তো। মানলো কিসের দিছে আমি সে জানি না, কয়টি কিসের দিছে মেরেছে, আমাকে বাড়িতে তুলে উঠে নিয়ে যাই মেরেছে, আমি এইটাই জানি। হ্যাঁ, আগেও আমি ওই পাড়ার নিয়ে ঝামেলা করছো, বুঝলে তো, ওই ঝামেলাতেই আমাদের দিকে, মানে ওই ঝামেলাতেই আমাদেরকে মারতে এসছে, বুঝলে। ঘটনাটা হয়েছে বেলা 3টে নাগাদ, আমার ফোনে ফোন ঢোকে, দিয়ে ফোন করে বলে কিছু জনা দাদা আমাদেরকে মারধর করছে। হ্যাঁ, ঘটনাটা হয়েছে ঝিলখানা থেকে আরম্ভ, নির্মল ঝিল থেকে। দিয়ে আমি ওদেরকে বলি কারা ওরা, বলছে ফাটকেরই ছেলেরা মারধর করছে। আমি ওদেরকে বলি তোরা পাড়ার দিকে পালিয়ে যায়, ওরা বাড়ি চলে এসেছে, তাদের পিছন হতে হতে ওরাও বাড়িতে এসেছে। যে বাড়িতে ঢুকে উত্তম দাসকে যেমনভাবে রড বাঁশ নিয়ে মারধর করেছে। যে উত্তম দাস আবার ঘরে তালা বন্ধ করে আমাকে ফোন করেছে যে দাদা আমি ছাদ থেকে টাপকিয়ে পালিয়ে এসেছি, হ্যাঁ আমি পাড়ায় ঢুকে গেছি নিজের, তারপরে ওরা আবার পাড়ায় গিয়েছে, দাসপাড়ায় আবার মারধর করেছে। ওর উত্তম দাসকে মেরেছে, উত্তম দাসের মেয়েকে মেরেছে, উত্তম দাসের বউকে মেরেছে, আরও ওর সঙ্গে 3-4 ছেলে ছিল ওদেরকেও মারধর করেছে। ও ফাটকেরই ছেলে আছে আর তাদের সঙ্গে যুক্ত কিছু নেতা আছে ওইখানকার 1 বাটের, তৃণমূলের নেতা। হ্যাঁ, সেই ব্যক্তিটার নাম হচ্ছে যারা মারধরটা করেছে, শম্ভু দাস, বিপ্লব, সঞ্জীব, সুমিত, এরা মারধর করে। এরা কিছু বলে না, এরা তৃণমূলের নাম ভাঙিয়ে তুলাবাজি করে, এদের নেতৃত্বে এরা শিখায়। এটা না, উনি স্পটে ছিলেন না, আমরা ওদের নেতা নাম করেছি সুমিত শর্মা, তেতরা শর্মা, বিট্টু সিং, এদের নাম, এদের নেতৃত্বে এই গুন্ডাগুড়িগুলো হয়। এই ঘটনাটা হচ্ছে লক্ষ্মীপুর মাঠ গুমটি ফাটকে। এখন হসপিটালে কজন আছে? এখন হসপিটালে উত্তম দাস আছে, সিরিয়াস অবস্থায় আছে, ওনাকে আমরা ভর্তি করেছি দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত, ওনার জ্ঞান ছিল না, এখন জ্ঞান ফিরেছে। আমার একটা মেজে ছেলে আছে, ওকে সবসময় বলবে মারবো, মাঠে নিয়ে চলে যাবে, তার বউ যাবে তাকেও মারবে, আমাকেও মারবে, তার ছেলে বকলি যাবো তাও ছাড়বে না, মেরে মেরে আদমারা করে দিবে, সেখানে ঘরে নিয়ে আসবো, ঘরে তার বাবা মাকে মারতে আসবে ঘর ঢুকে। ও ছেলেগুলোই, যে ছেলেগুলোর নাম বলেছে আপনাকে সেই ছেলেগুলোই, ওদের নাম আমি অতটা জানি না, কেন ওই অত্যাচার করবে বলে পয়সা দেয় 2000-1000, আমরা কোথায় পাবো, গরিব মানুষ খেটে খুঁটে খাই আমরা সারাদিন, ওই মদ খাবে আর মারবে আমাদেরকে, আমাদের উপরে অত্যাচার করবে, ওরকম করে জোয়ান জোয়ান ছেলেকে মেরে রোগ ধরে দিয়েছে বুকে, তাকে হাসপাতালে ভর্তি করি, টাকা নেই পয়সা নাই, তারা মরে গেছে, জোয়ান জোয়ান মেয়ে বিধবা হয়ে গেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।